হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মিস্টার মন্ডল শুভ দীপাবলির প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের যে লেটেস্ট আপডেটটা তোমাদের কাছে নিয়ে এসেছি তা হলো ডাব্লিউ পুলিশের নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে তোমরা এই ভিডিওতে আমি পুরো সহ তোমাদের দেখিয়ে দেবো আর আবার পুলিশের মাঠ কবে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব তো তার আগে বলে রাখি চ্যানেলে যারা যারা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও তাছাড়া বিভিন্ন সংক্রান্তির ক্লাস ইত্যাদি এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে আর তোমরা যদি কেউ ডাব্লিউ পুলিশ নিউ ভ্যাকেন্সি এবং আফগারি পুলিশের জন্য মেন্স এক্সামের জন্য ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশনের নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অ্যাড হয়ে যেতে পারো তো দেখে নাও তোমাদের যে প্রমাণটা আমি প্রথমে দেখিয়ে দেবো যে ডাব্লিউ পুলিশের নিউ ভ্যাকেন্সি কবে বের হতে চলেছে তোমরা এর আগে একটা কর্মসংস্থান পেপারে দেখেছিলে যে সেখানে বলেছিল ভ্যাকান্সি কিন্তু ডিসেম্বর মাসে বের হবে আর তার আগে একটা তোমরা নিউজ পেয়েছিলে যে মাননীয় মমতা ব্যানার্জি বলেছিল যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো নতুন প্রক্রিয়া কিংবা কোনো নিয়োগ হবে না তোমাদের মধ্যে এটা একটা আশা প্রত্যেকে জেগে গিয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট নাকি ফেব্রুয়ারি কিংবা মার্চের পর হবে তো আগামীকাল ১৪ নভেম্বর একটা নতুন ভ্যাকেন্সি বের হয়েছে সেটা তোমরা প্রত্যেকে হয়তো জানো এই গ্রুপ সি আর ভ্যাকেন্সিটা টোটাল পঁয়ত্রিশটা সিট আছে তো এ থেকে এটাই বোঝা যায় এই ভ্যাক্যান্সিটা বড় ব্যাপার নয় যে তোমাদের নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব খুব শীঘ্রই বের হতে চলেছে তারা একটা ডেট ফিক্সড করে ফেলেছে ডেট ফিক্সড হওয়ার মোটামুটি বেশ কিছুদিন পর তোমাদের ডিসেম্বরে কিন্তু প্রবল প্রবল বের হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা প্রত্যেক পুরো বিষয়টা ক্লিয়ার হলো নেক্সট প্রমাণ দেখে নাও আরেকটাই পেপার কিন্তু উঠে এসেছে যে তোমাদের রাজ্য পুলিশের শীঘ্রই চোদ্দো হাজার ভ্যাকেন্সি নিয়োগ হচ্ছে তো চারধারে এখন যে কোনো জায়গায় শুধু একটাই উঠে এসেছে যে রাজ্য পুলিশের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে তো আশা করি প্রত্যেকে পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেল। তোমাদের আমি দুটো দুটো পুরো প্রমাণ দেখিয়ে দিলাম তো তোমাদের এখন এই মুহূর্তে সব থেকে যে বড় তোমাদের দায়িত্ব হয়ে এসেছে তোমরা প্রিপারেশানটা এখন থেকে খুব হবে নাও যেন ভ্যাকেন্সি বের হতে হতে তোমরা কিন্তু তার আগে পর্যন্ত তৈরি থাকো তোমাদের এমনভাবে প্রিপারেশানটা নিতে হবে যেন তোমাদের কাট উপর না ভেবে রাখতে হয় কাট কত গেল কাট কত গেলো তা যেন ভেবে না রাখতে হয় তোমাদের এক্সামটা এমনভাবে দাও আর পিলের এক্সামটা তোমাদের ফার্স্ট স্টেপ হবে প্রিলিমিনারি এক্সাম তো প্রিলিমিনারি এক্সামের জন্য তোমরা কি কি বই পড়বে আমি একটা ভিডিও আপলোড দিয়ে দেবো আর প্রিলিমিনারি এক্সামের পর তোমাদের সব থেকে মূল একটা গুরুত্বপূর্ণ যে ট্রফিক তোমাদের অনেকের কিন্তু ওয়েট ঠিকঠাক থাকবে না তোমরা এক্সামে খুব ভালোভাবে দেবে প্রিলিমিনারিতে পাস করবে কিন্তু ওয়েট তোমাদের কম হওয়ার জন্য তোমরা কিন্তু মাঠে বাদ চলে যাবে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি তো টার্গেটটা এখন থেকে ভালোভাবে শরীরের উপর যত্ন নাও কারণ এই সুযোগটা মিস করলে একটা অনেক বড় সুযোগ তুমি মিস করবে তো মাত্র অনলি ফর এক বছর তুমি নিজের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও তাহলে তুমি তোমার জীবনের একটা ভালো সাকসেস পাবে আশা করি তো আজকে এত দূর পর্যন্ত তোমাদের আমি বলবো নেক্সট ট্রফিকটা যেটা গুরুত্বপূর্ণ ট্রফিক আছে আফগান পুলিশের মাঠ কবে হবে তো এই উদ্দেশ্যে আমি তোমাদের একটা কথাই বলছি